সেনাবাহিনীতে প্রথমবারের মতো নারীদের বাধ্যতামূলক যোগদানের বিধি কার্যকরের পরিকল্পনা ঘোষণা করেছে ডেনমার্ক। বুধবার সেনাবাহিনীর নিয়োগ বিধিতে সংস্কার আনার পরিকল্পনা ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন। নারী পুরুষ সমতা নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে কাজের মেয়াদও বাড়ানো হবে বলেও জানান ডেনিশ প্রধানমন্ত্রী। দেশটির সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে 4 মাস কাজ করতে হয়, এই সময়সীমা বাড়িয়ে 11 মাস করার কথাও ভাবছে দেশটির সরকার। ডেনমার্ক বর্তমানে পুরুষদের জন্য বাধ্যতামূলক নিয়োগের বিধি চালু আছে।